দর্শক আসসালাম আলাইকুম, দেশ ও দেশের বাইরে যেহেতু কিন্তু ভিডিওটা অভিনন্দন চলে আসছি রাজশাহী জেলা পারশুর হাটে। আজকে ঈদের পরের হাট মঙ্গলবার, আজকে 13 এপ্রিল 2023 সাল। আজকে কেমন কি দাম হচ্ছে পেঁয়াজের, চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি। আজকে কেমন কি দাম হচ্ছে ব্যাপারটা ভাই? এবার আজকে কেমন দাম হচ্ছে আপনার? আজকে যে 1700 বলেছে, কত? 1700। 1700 দাম হচ্ছে? আজকে কেমন দাম হচ্ছে? 1700 বলছে। 1700 যা হোক, আস্তে আস্তে বাড়ছে, পারলেই ভালো ইনশাল্লাহ। 2022 পরি পড়েছে তো আজকে 1700 পর্যন্ত দাম হয়েছে। আজকে 1700 পর্যন্ত, তো আজকে 1700 পর্যন্ত মূল করা দাম দর দাম হচ্ছে 42 কেজিতে মূল নেই ভাই। 42 কেজিতে মূল নেই, 42 কেজিতে মূল নেই ভাইও বড়ে ভাই। আপনার কাছে কেমন দাম হয়েছে? 1700 দাম বলছে। 1700 দাম হয়েছে, তো পাশের এটাও 1700 পর্যন্ত দর দাম হচ্ছে আজকে। তো আজকে পেঁয়াজের বাজার তো অনেকটাই ভালো আছে, কত হতে চাইতে অনেকটাই দাম বাড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন দাম হলো আজকে পেঁয়াজের? পেঁয়াজের ওই 1800 1700, 1700 কেমন দাম হয়েছে? 1750। 1750 পর্যন্ত কত নিতে চাই? আমি তো পেঁয়াজ চাচ্ছি, 1900 কম দিব না? 1900 কম পেঁয়াজ নিয়াত নাই না, তো 50 পর্যন্ত দাম হচ্ছে 1700। আর ভাই নিয়াত করছে 50 বিক্রি করবে। তো পেঁয়াজ গুলো খুব কালার কোয়ালিটি ভালো আছে, শুকনো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ভালো আছে আলহামদুলিল্লাহ। কত দাম হয়েছে? 1765 তো দাম বলছে। 1765 পর্যন্ত দাম হয়েছে, তো গত আটের চাইতে অনেকটাই দাম বেশি। দেখি দেখি ইনশাল্লাহ ভালো আছে। কত নে দিতে চাইছেন? আমি 1800 1850 ভরে দিব। 1800 থেকে 1850, তো 1800 হলেও দিবে হয়তো, যদি 1800 পর্যন্ত বেচা কিনা হয়েছে। যা হোক, 1800 পর্যন্ত বেচা কিনা হয়েছে আজকে বড় পেঁয়াজ। নাও এভাবে সর্বোচ্চ প্রায় গত হাটের সাথে আজকে মনে 300 350 টাকা ডিফারেন্স। তার সমপন আছে বর্তমানে এলছি না নেওয়া পর্যন্ত দেশের ঘাটতি মিটবে না। এটা যা আমদানি হয়েছে, এবার দেশের গ্রোথ তাতে দেশ ক্যাপচার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়া থেকে মাল না নেবে, দাম বাড়তেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। দর্শক, এটা কত দাম বললেন ভাই? বললেন এটা 1700 টাকা দাম বললেন। 1700 পেঁয়াজটা 1700 পর্যন্ত আজকে হাতে দেওয়ার দাম হলো। আর ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলেও জেনে নিলাম, আসলে এবার আমাদের দেশি পেঁয়াজের চাহিদাটা মানে খুবই কম হয়েছে, কারণ এবার খরার কারণে, বৃষ্টি না থাকার কারণে ফলনটা অনেকটাই কম। আর যেহেতু খরচও বেশি, সার বিশ্বের দামটা অনেক বেশি, দামটা আরো বাড়লেও ভালো হয়। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।